এটা কার ঘর স্যার? এটা আমার খুড়ির ঘর। এই ঘরে উনি ছবি আঁকতেন, ডিজাইনের কাজ করতেন, অনেকটা সময় কাটাতেন। যখন প্রেগনেন্ট ছিলেন তখন এই ঘরেই ছবি এঁকে বই পড়ে সময় কাটাতেন। আসলে এই ঘরটা ওনার কাছে একটা শান্তির জায়গা ছিল। খুড়িকে হারানোর পর আমি রোজ এই ঘরে আসি, ওনার এই জিনিসগুলো গুছিয়ে ঠিকঠাক করে রাখি। আসলে না, এই ঘরটা এলে আমার মনে হয় যে উনি আছেন, আমার অতীতকে ফিরে পাই। কোথাও জানি আমার আশেপাশেই রয়েছেন। এতগুলো বছর পরেও ওনার চোখে খড়ি মায়ের প্রতি ভালোবাসা ঠিক একই রকম আছে। এত এত যত্নে সবটা গুছিয়ে রেখেছেন, দেখলে বোঝার উপায় নেই। এই যে জিনিসগুলো দেখছো, এই তুলি, রং, এগুলো সব খড়ির আঁকার জিনিসপত্র। আর এই খাতায় ওনার ডিজাইন রয়েছে। এই যে দেয়ালে আঁকাটা, খড়ির নিজে হাতে আঁকা। জানো গঙ্গা, খড়ি আসার আগে এই ঘরটা একটু স্মল লেখা ডাম্পে আর গো ডাউন। উনি এসে এই ঘরটাকে একটা প্রাণ দিয়েছেন। ঘরটা সত্যি খুব সুন্দর স্যার, কিন্তু আপনি ওনার ঘরে আমায় জায়গা দিচ্ছেন, আপনি আমার জন্য এত কিছু করছেন, আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো? এই ঘরটা আমি তোমায় দিচ্ছি, কারণ তোমার মধ্যে আমি খড়ির ছায়া দেখতে পাই। তুমি ওনার মতো ট্যালেন্টেড, যুক্তিবাদী, তবে উনি বোধহয় তোমার মতো অত শান্তশিষ্ট ছিলেন না। তুমি তো বলেছ আমি তোমার বাবার মতো, তাহলে সেই কর্তব্য আমি পালন করতে দাও। বাবা মেয়ের মধ্যে কোনো ধন্যবাদ আসে না। তোমার যা কিছু দরকার পড়বে আমাকে মনে দ্বিধা না রেখে বলো, কেমন? গাঁট ছড়া শোন থেকে রবি সন্ধ্যে 7টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।